এরকম না আরো আছে, এরকম আছে বলতে পারবো না। আর এই গেঞ্জিগুলো কিন্তু 199 করে, যেহেতু আমরা বাড়িতে গেঞ্জি টেঞ্জি নেওয়ার পরে কাম করি, সাথে এই ধরনের গেঞ্জিগুলো নিয়েছি। এটার সেট আছে, এটা হচ্ছে ট্র্যাক স্যুট, এটা ট্র্যাক স্যুট আছে অফ হোয়াইট কালার, বাট এটার সাথে সেট একটা গেঞ্জি, সেই গেঞ্জিটা আমি দেখি কারণ এখানে বাংলাটা ওই করে পড়ি না। যাই হোক, আমি একটা প্লেন গেঞ্জি নিয়েছি, আপনাদের পরে শেয়ার করছি। এই কালার কিনলে একটু অন্য কালার হয়ে গেছে, কারণ এই গেঞ্জিটা অন্য জায়গায় আছে। আচ্ছা, এরকম একটা টপস নিয়েছি, এটা এগুলো তো আমারই আছে, এরকম একটা টপস পিছনে হচ্ছে এরকম খেতে বাঁধা। আর এর সাথে যে প্যান্টটা আছে পরে শেয়ার করছি। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা প্যান্ট, এটাও আমি নিয়েছি। এখন তোমরা জুতোটা ফাটানো কাপড় দেওয়া হবে, কারণ আমরা লম্বা নই। আর পাটা হচ্ছে এই যে এরকম, অন্যরকম বাজারে যাই, কারণ ওটাই হাতের সামনে এলো। এগুলো যেখান থেকে নিয়েছি, এই নাইটি, এই সরি, এই কুর্তি আর গেঞ্জ, না সেখান থেকে এটা নেবি। এটা আরেকটা যখন মলে গিয়েছিলাম, বড়া স্টাইল বাজারে গিয়েছিলাম, তখন গিয়েছিলাম দুটো পিলো, এই পিলো দুটো দাম, পিলোটার দাম দুটো কভার আর কি, সরি দুটো কভার 100 টাকা করে, দুটো আছে। এরকম আরেকটা নিচ্ছি, আরেকটাও আছে, এবার আরেকটা যে আবার কোথায় ঢুকে গিয়েছে বুঝতে পারছি না। ও সরি, এরকম এই যে। আর এই ব্যাগটা তো ওই মার্কেটে গেলে নেই, এই 150 টাকার দাম নিয়েছে। ব্যাগটার মধ্যে থেকে আমার কিছু বেগুনি কাগজপত্র সব ছোটো হয়ে গেছে, ব্যাগ এইভাবে রাখলে ভালো থাকে। স্পেন্সারে গিয়েছিলাম, সেটা আপনাদের সঙ্গে হয়তো শেয়ার করছি। স্পেন্সারে ব্লগ করার থেকে 12 থাকে, তো সে কারণে করি না, কখনো কখনো লুকি ছুটি করি, বাট খুব চাপ থাকলে করি না। তো ওখান থেকে নেওয়া একটা সেটা ফিল ডোসন নিয়েছে, এই যে এটা স্পেন্সার থেকে নিয়েছে, এটাও স্পেন্সার থেকে নিয়েছে। এই দুটো আবার আমি স্টাইল বাজার থেকে, যেটা একটা আমি ওখানে রেখে এসেছি। আচ্ছা, স্টাইল বাজার থেকে আমি এই প্যান্টও নিয়েছি, নাও করে আগে করি। আর এই প্যান্টটার দাম নিয়েছে 180 টাকা। আচ্ছা, এই যেটা চুড়িদার এই পিস, আর এটা হচ্ছে অনলাইন থেকে কেনা আছে, মানে সেই আমি নিজেও দেখিনি, আসার পর কেনা পড়লো তাই এই জিনিস। স্টাইল বাজারে যখন গিয়েছিলাম এই চিরুনি সেটটা নিয়েছি, এটার দাম কিন্তু 80 টাকা, অনেকগুলোই আছে চিরুনি। স্পেন্সার থেকে নেওয়া এটা নিয়েছিল বডি ওয়াশ ডাক্সে। আচ্ছা, মিশো থেকে যখন শপিং করছিলাম, সেই যখন শপিং করছিলাম সেই বড়গুলো আপনারা অবশ্যই, তো আমার গোবর জন্য কালারটা নিয়েছি, গোবর চুল বাঁধার জন্য। দেখছে কিছু নেই, ঠিক আছে, এটা এটা বন্ধ করে নিই। আর একটা আবার মিশোতে গেছিলাম শপিং করতে যখন, তো আমি আমার জন্য একটা ক্যাপ নিয়েছি, আমার ক্যাপ খুব ভালো লাগে। এর আগের দিন আমি ইয়ের থেকে নিতে গেছিলাম, জকির থেকে নেহা নিতে যায়নি, জকি থেকে হচ্ছে আপারিনার লাইনার নিয়েছিলাম, সেই কারণে ওটা শেয়ার করিনি আপনাদের সাথে। যাই হোক, ওটুকু শুধু নিয়েছি, আর এটাও নিতে গেছিলাম গ্রামে থেকে, তো এটা মিশো থেকে নিয়ে নিয়েছি। চলুন, তো চলুন আবার শেয়ার করি। এগুলো হচ্ছে, আমি এগুলো না খুললাম না, এই একই রকম নাইটি আছে। হ্যাঁ, এই নাইটিগুলো বিধান মার্কেট থেকে নেওয়া আছে। এই হচ্ছে 4টে নাইটি 135 টাকা কি 40 টাকা এরকম দাম রয়েছে। এই 4টে নাইটি, ওদের তো লাটা নিতে হয়, গলাটা হচ্ছে এরকম গোল গলাটা, এই যে এরকম গলা, আমি একটা খুলে দেখেছি, এই যে গলা এরকম। এই 4টে করে লাটের নাইটি, এগুলো হচ্ছে নিতে পারে 4টে নিতে, তাহলে ওরা পাইকারি রেটে দেয় আর কি। এটা নিয়ে এসেছি 4টে নাইটি। আচ্ছা, ওই যে কলকাতা বাজার যখন গিয়েছিলাম, কলকাতা বাজার থেকে এটা খুব ভালো লেগেছে, ওপরে একটা জ্যাকেট আছে এরকম। আর কুর্তিটা হচ্ছে এটাও আমার সাইজে আমি ঠিক পাইনি, মানে এস সাইজে পাইনি,
বা টেন সাইজের নিয়েছি, এটার ওপরে যে জ্যাকেট খুবই ভালো লাগছিল, কালারটাও সুন্দর, ইয়েলো কালারও খুব ভালো লাগে, এটা নিয়েছি। এরকম আর একটা দেখলাম না রিলতে, এই যে কুর্তি এটাও কিন্তু 199 টাকার কুর্তি। হ্যাঁ এটাও 199 টাকার কুর্তি, গিলাটা দেখা নিয়েছি কর্মদিনে এই কুর্তিগুলো যেটা দেখিস বলে ভালো লাগে, আর গিলে হলেই ভালো লাগে। একই নিয়েছো? আচ্ছা ওই 199 টাকার দামেরই এটাও কিন্তু কুর্তি, এটা ওই কলকাতা থেকে নেওয়া, পণ্ডিত গুলো পরে না ওরকম লাগছে কুর্তি। আচ্ছা এটাও একটা গেঞ্জি 199 টাকা করেই কিন্তু। হ্যাঁ আর একটা ব্ল্যাক কালার আছে, যে শার্টটা দেখালাম তার সাথে এই প্যান্টটা, এটা সেট করাই ছিল, তাও জিন্সের ওপরেও করা যায়, অ্যাকচুয়ালি ওখানে আমি মডেলকে জিন্সের ওপরেই পরে নিয়েছিল হোয়াইট কালার দিয়ে, বাট এই প্যান্টটা মনে হলো আমার ভালো লাগতো এই প্যান্টটা। এই বোতলগুলো আমি স্টাইল বাজার থেকে নিয়েছিলাম, এখানে স্টাইল বাজার আমি সেভাবে যাই না, আপনারা জানেন এখানে আমি কিছুই তেমনভাবে কোথাও যাই না, এই স্টাইল বাজার থেকে বোতলগুলো নিয়েছিলাম, কিছু বোতল ওখানে রেখে এসেছি, ওই কিছু বোতল আমি এখানে যেটা আমি স্টাইল বাজার থেকে কিনেছি সেটা আমি ওখানে রেখে এসেছি, সেটা আমি নিয়ে আসি। আর এই যে এই প্যানগুলো নিয়েছিলাম, এই প্যানগুলো কিন্তু আমি ওই পাইকারি রেটে চারটা নিয়েছিলাম, 70 টাকা করে আমার দাম পড়েছিল, ওই পাইকারি রেট বলেই আমি 70 টাকা করে দাম পেয়েছি, নিচে এই প্যানগুলো কিন্তু 100-120 এরকম করেই বিক্রি হচ্ছিল। তো দুটো প্যান ওখানে আছে আর একটা নিচে, এর সঙ্গে 5টা নিতে পেরেছিল, এর সঙ্গে একটা চুড়িদার সরি নাইটি নিয়েছিলাম, এটাও কিন্তু দাম পড়েছিল 130 টাকার মতো, যেহেতু নাইটিটা খুবই লাগে আমার, সেই কারণে নাইটিটা একটু বেশি করেই নিয়ে নিয়েছি। আর এই প্যানগুলো নেহার বললো, নেহার বলে মানে প্রবলেম হচ্ছে, সেই কারণে আমি বললাম নিয়ে যাবে, আমিও তো করি, আমি করে নিই। তো এই যে আর একটা আমি এরকম সেট নিয়েছি, পেছনটা হচ্ছে এরকম, সামনেটা এরকম, আর নিচে হচ্ছে প্যানটা, সেই সবে মানে ওকে মাস করতে হবে। আচ্ছা এটা আর একটা নিয়েছি, এটা একটা শর্ট সিঙ্গেল, নেহার সব কিন্তু দেখছি যে অ্যাঙ্কেলের যেমন প্যান্ট হয় সেরকম প্যান্ট, এটা না খুললাম না ফোল্ড করতে হবে আবার, এরকম একটা গেঞ্জি, এই যে প্যান্ট নেহার, এটা জিন্স না কি বলতাম না জিন্স, যাই হোক আমি যেটা বুঝতে পারছি না। আর আর কি আছে, এটাও গেঞ্জি আছে না কি আছে, এটা ওইটা নেহার ট্র্যাক স্যুট আছে, এই যে ব্ল্যাক কালার ব্ল্যাকের, যাই হোক এরকম একটা নেহার গেঞ্জি নিয়েছে, নেহার এগুলোই শার্ট এটুকুই ছিল বাজার আর কিছু না। আর কিছু ক্লিপ ক্লিপ নিয়েছিলাম, ব্যাগটা কোথায় আর ওটাও নতুন বলে নিয়ে এসেছি, আমার সোনাগুটিকেও আমি নিয়ে এসেছি, আমার জীবন আমার জীবন এটা কোন এসেছি নাকি টাকা দিতে হয়েছিল না হয়নি আমার ঠিক মনে নেই,
নাকি কমে দিয়েছিল। হ্যাঁ, কত 80 টাকা কি 70 টাকা ছিল, কিন্তু এই কোম্পানিরই আমি স্পেন থেকে নিয়েছিলাম একটা পার্ফিউম স্পেন সার থেকে। দাম দাম হচ্ছে কত, 649, আমি বলতে পারবো না, এখানে লেখা আছে 649, মানে অফারে চলছিল। তো এই একটা সেট নিয়েছিলাম মোমেন্টস, আর এটা দিয়েছিলাম না, এর ভিতরে এখানকার যেগুলো আছে সেগুলোই আছে কিনা। আর আরেকটা হচ্ছে যে ব্যাগশুটটা যাতে যেটা শেয়ার করলাম, ওই ব্যাগশুটের ওপরে এটা নিয়েছি। অ্যাকচুয়ালি এটার কালার কিন্তু এই পিঙ্ক কালার ব্যাগশুট ছিল, বাট পিঙ্ক কালারটা আমি নিয়েছি যেহেতু আমার আছে, এটা নিয়েছি। পিঙ্ক কালার ব্যাগশুটটা আমি পরে পরিতে গিয়েছিলাম, এটা আছে। তারপর থেকে আর ওখানে দেখা সাক্ষাৎ পাইনি, টয়লেটেই আছে। এই গেঞ্জিটা ভালো লাগলো, এই গেঞ্জিটা নিয়েছি। আর ওর সঙ্গে যে গেঞ্জিটা ছিল সেটা